হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরাও সবাই ভালো থেকো আর ভালো আছো। আমি আমি এখন একটা নতুন ডেলি ব্লগ চালু করছি, সেইটা সবাই দেখো বা বন্ধুদের কাছে শেয়ার করো, ফ্যামিলি সবার কাছে। আমার চ্যানেলটা জানো সবাই সাবস্ক্রাইবার করে, কমেন্ট করে, শেয়ার করে, তোমরা দেখতে থাকো। আমি সকালে এই মাত্র উঠলো, আমার ছেলের স্কুল ছিল না, টিউশন ছিল না, আমি 8টার সময় উঠে দেখো আমি এখন কি কি কাজ করি। সকালে উঠে আমি প্রথম আমি ওই বাসনটা মেজে নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এসেছি ঘরটা পরিষ্কার করতে, কেন কিচেনটা পরিষ্কার থাকলে ভাল লাগে। আমি রাত্রে করতে আমার ভাল লাগেনি, কালকে বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল না। তো এখন আমি বিছানাটা উঠাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি আরো অনেক কাজ করব, এখন বিছানাটা উঠাবো। এর মধ্যে আমি একবার ঝাড়ু লাগিয়ে নিয়েছি ঘরটা, তখন আমি ঝাড়ু লাগিয়ে মানে ভালো করে ঝাড়ু লাগাইনি, একটু একটু ঝাড়ু লাগিয়েছি, তা চলে গেল সোনুর পাপ্পা। তারপরে আমি ভালো করে বিছনা বিছনা উঠিয়ে এইবার পরিষ্কার করে ঘরটা ঝাড়ু লাগিয়ে কাপড় জামা ভিজিয়ে রেখে এসেছি ঘরটা, এই ঝাড়ু লাগিয়ে আমি কাপড় জামা কেচে কেচে আসব তোমাদের। কাপড় জামা কেচে ঘরটা মুছে আজকে বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে তারপর রান্না করতে যাবো। আজকে আমি কিচ্ছু রান্না করবো, ডাল ভাত। আজকে বৃহস্পতিবার, আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না। তারপরে আমি এবার ওই খাটটা গুছিয়ে নিয়েছি, এবার আমার ছেলে যে খাটটায় পড়াশুনো করে সেইটাও, আমার ছেলে রাত্রি পড়াশুনো করে, তো বই খাতা ব্যাগ, আরে বাবা অবস্থা কি ওর, ঘৃণা লাগে। আমাদের ঘর সকালে দেখবা আমি যতই গুছাই, মানুষ আমরা 3 জন, ঘরটা থাকে মনে হয় কি 100 জন থাকে, আমরা এত অপরিষ্কার থাকে ঘরটা। আমি গুছাতে গুছাতে পাগল করে দেয়, আমার ছেলে তো একবার এই বিছানায় একবার ওই বিছানায় একবার টিভির ঘরে এই করে বেড়ায়, আরে বিরক্ত করে দেয় আমার। আমার আর ভাল লাগে না, কাজ করতে করতে এমনি শরীরটা খারাপ আমার, মশা মারার ব্যাটটাও রেখে দিলাম, ওই যে আমার ছেলের বিছানাটা তোমরা দেখে নিও। আর এটা তারপরে আমরা কি করব, আমার আর কাজ করতে ইচ্ছাই করছে না, আজকে বেশি বড় করব না, প্রথম দিন তো, যদি ভালো না লাগে আমি আস্তে আস্তে শিখবো, একদিনে তো আমি ভালো করতে পারবো না, আমি জীবনে করিনি, প্রথম ফার্স্ট, আর এত আমার অভিজ্ঞতাও না এসব, আর করতে 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 আস্তে আস্তে নিশ্চয়ই ভালো। তোমরা সাথে থাকো, পাশে থাকো, নিশ্চয়ই আমি ভালো করার চেষ্টা করব ভিডিওটা। আমি পারি না, আমার ছেলেকে দিয়ে এডিট করব, কি আমার ছেলে শিখিয়ে দেবে, তারপরে আমি এইগুলো করব। আমার ছেলে এখন বলছি তুই কর, আমার এই ভিডিওটা করে দে, তুই পড়াশুনো কর, হোমওয়ার্ক টোমওয়ার্ক করে নিয়ে তারপরে ও কিছু আমাকে যখন দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বসবো, ওর পাপ্পা ঘুমিয়ে পড়বে, তখন আমরা দুজন মিশে বসে বসে আমাকে শিখাবে আস্তে 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 আস্তে। আমি আমি আমার এতদিন খুব শখ এইটা করা, সবারটা দেখি তো খুব ভালো লাগে, আমার হেভি লাগে। আমি কিন্তু আমার মোবাইল ছিল না, সেই পুরোনো একটা মোবাইল সাপোর্ট পেত না, তাই আমার একটা আমার বিবাহবার্ষিকী ওর বাবা একটা মোবাইল গিফট করেছে, ওপো ওপো, তো তাই ওই মোবাইলতে আমি স্টার্ট করছি, যে দেখি আমি কিছু করতে পারি কি না। বাড়ি বসেই থাকি, সবাই তো করে, দেখি আমার হেভি লাগে, শখ লাগে যে করি এই জিনিসটা। আমার কাজটা অত ভালো না, তবু তোমরা দেখিয়ে নিও কষ্ট করে, আস্তে আস্তে শিখে নেব। দেখো আমার বেডটা গুছানি হয়েছে কিনা জানি না, দেখিয়ে নিয়ে সুন্দর করে। তারপরে আমি দুপুরি রান্না বান্না করার পর শান্তি আমার, আমার যখন স্কুল থাকে আমার খুব ভালো লাগে, 6টা সাড়ে 6টা উঠে যাই, রুটি তরকারি করে নিই, টিফিন টিফিন করে নিই, ওর জন্য দিয়ে দিই, ও চলে যায় 7টা সাড়ে 7টা নাগাদ। তারপর ওর পাপা ওকে স্কুলে দিয়ে আসে, এখন করোনা সিজন তো, ওর পাপা ও গাড়িতে আমাদের এখানে গাড়ি আসে, ওকে দিই না, ওর পাপাই দিয়ে আসে গাড়িতে করে, মোটর সাইকেলে করে দিয়ে আসে, নিয়ে আসে। তখন আস্তে আস্তে আমার জামাকাপড় কাজ খুব সুন্দর, 9টা সাড়ে 9টা 10টার মধ্যে সব কাজকর্ম করে বসে থাকি, তারপরে রান্না। আর আজকে দেখবা সারা দিন আমি কাজ করবো, সারাটা দিন বাবা। দেখো সিঁড়ির অবস্থা তোমরা দেখে নিও, একটু ইগনোর করে দিও বাবা, সিঁড়ির অবস্থা, ঠাকুর ঘরের অবস্থা, তারপরে কি অবস্থা, তারপরে রান্নাঘরটা দেখো কেমন আছে। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ভিজে ভিজে লাগছে রান্নাঘরটা, আমার একটু ভালো লাগছে না, কামাচ্ছে রান্নাঘরটা। দেখো আমাদের রান্নাঘরটা খুবই ছোট, খুবই ছোট, ঠিক আছে আমরা 3 জন মানুষ চলবে।
আমাদের এখন রান্নাঘরে পুরো ফ্যান মুখটা দেখিয়ে দে, এরকম করাই নি, কনাচ্ছে করবো আমাকে করবো করে বাইরে আর করতে করাই হয় হবে। না, দেখতে থাক আমরা তো বাইরে থাকি ওই জন্য, যেমন বাড়িতে ভালো থাকি লাগে না তো আমরা। দেখো আমার ছেলে খালি, আমার ছেলে খালি গায়ে ঘুরছে, ও জামাই দেখো চাটাও খাওয়ায়নি, দেখো না এই ঘর দেখলে আর কি।